মৌমিতা এন্ড ওয়েলকাম টু মৌমিতাস গ্যালাক্সি। তো আজ হচ্ছে মহাসপ্তমী আর সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। আর এই যে আমার সাথে আছে আমার ভাইজি, মানে এখানে আছি আর আমার ভাইজি ওর সাথে থাকবে না, হতে পারে কি? তো আজকে আমরা দুজনেই আজকে শুধু ঠাকুর দেখতে বেরোচ্ছি, আর কেউ নেই না। মা ডোডো আছে, মানে মা ডোডো অলরেডি বেরিয়ে গেছে ঠাকুর দেখতে, মানে আমরা পরেই বেরোচ্ছি। এবার মা ডোডোর সাথে সামনের কিছু ঠাকুর দেখে নেবো, নিয়ে আর আমি আর আমার ভাইজি যাবো একটু দূরে। মানে আজকের আমাদের প্ল্যান আছে যে আমরা ঠাকুর দেখে, ঝুমঝুমটা কম কর, আর আজকের আমাদের প্ল্যান আছে যে আমরা ঠাকুর দেখে আজকে ডিনার করে তারপর বাড়িতে ফিরবো। কারণ মা বলেছে রাতের ডিনারে আর আমি কিছু রান্না টান্না করতে পারছি না, ওই জন্য আমরা দুজনে আজকে ডিনার করে তারপর বাড়িতে ফিরবো। আর মায়েদের মোটামুটি রান্না করা আছে, যদি পারি তো আমি পার্সেল করে কিছু নিয়ে চলে আসবো, মানে এরকমই প্ল্যানিং আছে। তো চলুন আর বেশি বকবক করছি না, আর ইন্ট্রোটা আমি বাড়িতেই করে যাচ্ছি, কারণ বাইরে এত মাইকের শব্দ, আমি যে ওখানে কথা বললে না আপনারা কিছু শুনতেই পাবেন না, ওই জন্য এদিকে একটা ওদিকে একটা, এদিকে হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড মাইকের আওয়াজ। আর এমনিতে আমার ঘরটাতেই আমি মানে কান পাততে পারছি না, সারাক্ষণ একটা এদিক থেকে ওদিক থেকে সারাক্ষণ মাইক বাজছে। তো ঠিক আছে চলুন যাওয়া যাক, তাহলে আপনাদের সাথে সবকিছু তো শেয়ার করবোই, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই যে আমার সাঙ্গ বাঙ্গদের সাথে দেখা হয়ে গেছে, ওর জামাটা, ওর জামাটা আমি ব্লগে দেখাতে পারিনি, এই যে এই জামাটা হচ্ছে আমি ওকে দিয়েছি, আমি ওকে এই জামাটা দিয়েছি, বাহ খুব সুন্দর লাগছে, হ্যাঁ না খুব ভালো লাগছে, ভীষণ ভালো, না না ভালোও লাগছে, বেশ সুন্দর লাগছে। কিরম কিরম হিরো হিরো জামা পরেছে দেখি না, সুপার হিরো। আর দিদুন কই, হ্যাঁ এইটা কে, কে এটা, আর তোমাকে একটু দেখি, তবে সুপার হিরো লাগছে নাকি, ও সুপার হিরো লাগছে, সুপার হিরো। এই জামাটা দাদান দিয়েছে ওর, পুরো বাচ্চা চুরি না যায়, ভলেন্টিয়ার ফাইলার আনন্দ করা আত্মা ভাড়া, তাদের সঠিকভাবে সঠিকভাবে থাকতে একটু লক্ষ্য দেয়। আজ মহাসপ্তমী, এই মহাসপ্তমীর পূর্ণ লগ্নে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জানাই উপস্থিত প্রতিমা দর্শন করুন, আমাদের প্রতিমা এবছরে আমাদের প্রতিমার বিশেষ নিবেদন, আমাদের কত বড় বড় কান, হ্যাঁ কানগুলো কত বড় বড়, দিনটা কি আমি তো বুঝতে পারছি, আমি ভাবলো ওখানে একটা মানুষ উঠে দাঁড়িয়ে আছে। আমার একটা বাচ্চা ঝুলে রয়েছে, গাছ গাছ বাচ্চা আবার ঝুলে রয়েছে, ও এটা হচ্ছে জঙ্গল থিম, জঙ্গল দেখ মম্পা দেখেছিস
কি দেখেছিস? ঠাকুর বোধহয়। ঠাকুর আছে ভেতরে, এই দেখ গাছ আমাদের অক্সিজেন দেয়, দেখেছ? এই দেখো গাছ কাটতে বারণ করছে, গাছ কাটতে বারণ করছে। এই দেখো গাছ থেকে কি কি হচ্ছে দেখো, দেখো আপনাদের
ভাবলাম আজ বাইরে ডিনার করে তারপর ফিরবো, ডিনার করতেও গেলাম, মিষ্টু আর আমি দুজনে ডিনার করতেও গেলাম বাইরে, কিন্তু এত ভিড়, প্রায় আমরা 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা বললাম না দয়া করে আমাদের পার্সেল করে দিন, আমি বাড়ি নিয়ে চলে যাই। সত্যি কথা বলতে মানে বাড়িতে এনে তো সবসময় খায়, সেরকম তো খাওয়া হয় না, না বাইরেতে বসে। মিষ্টু আর আমি ভেবেছিলাম যে আমরা যে বাইরে বসেই খাবো, কিন্তু যে পরিমাণ ভিড় হচ্ছে আমি বলে আর দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাই। তো কি কি এনেছি খাবার সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখি। খাবার নিয়ে এসেছি, স্যালাডটাই বেশি হয়ে গেছে, স্যালাডটা আসলে অনেকগুলোর সাথে একসাথে স্যালাডটা দিয়েছে। নিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি, কারণ দুজনের 2 প্লেট খাওয়ার ক্ষমতা নেই, মানে এতগুলো খেয়ে আর ওই জন্য 1 প্লেট মাটন বিরিয়ানি, 1 প্লেট মাটন কষা, আর চিকেন রেশমি কাবাব, আর হচ্ছে ফিশ ফিঙ্গার 1 প্লেট নিয়েছি, 4টে থাকে তাতে, আর তার সঙ্গে স্যালাড। এই হচ্ছে একটা বিরিয়ানি, হ্যাঁ আর একটা বিরিয়ানি, 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 পিৎজা, পিৎজা। এই 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 হচ্ছে আজকের ডিনার, তার গরম করে নে মাইক্রোওয়েভে দিয়ে দে। এই হচ্ছে আজকের ডিনার, তো আমরা বাড়িতে বসেই আজকে আজ বাড়িতে বসেই ডিনার কমপ্লিট করব। হ্যাঁ ও কটা বাজে, রাতে 12টা বেজে গেছে, অষ্টমী পড়ে গেল, অষ্টমী পড়ে গেল। তো আমরা বাড়িতে এনেও অনেকক্ষণ নড়ে চড়ে রেস্ট নিয়ে তারপর খেতে এসেছি, চলো খেয়ে নি তাড়াতাড়ি। তুই ওইটা খাবি শুধু? ও আবার তার মাঝখানে পাবড়ি চাট খেয়েছে, হ্যাঁ ও ফুচকা ফুচকা খাইয়েছি, আবার গিয়ে 40 টাকার পাবড়ি চাট খেয়েছে, হ্যাঁ পেটে ধরে ওর, আর এইগুলো খেতে পারে ও? এই খাসনি খাসনি, ও সুই স্যালাড, স্যালাড এনে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওপরে চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পর এটা না হলে চলে, এটা লুকিয়ে লুকিয়ে খেতে এসেছি, এই যে প্যাকেট মোড়া, মিষ্টু আর আমি দুজনে লুকিয়ে লুকিয়ে খেতে এসেছি। কি হলো, ও খেতে পারে না, ও সে শুধু খাবো খাবো করলো, কিচ্ছু খেলো না, মানে আমি কত খাবো, আমাকে তুলে ওকে বললাম পাবড়ি চাটটা খাস না, উঠে ডিনার করতে গিয়ে আবার পাবড়ি চাট খেলো, সামনে পাবড়ি চাটের দোকান, না পাবো না না চাই, ও আবার 40 টাকার পাবড়ি চাট খেলো, আর ওগুলো ওই ফিশ ফিঙ্গার খেয়েছে আর কাবাব খেয়েছে আর এক গাল বিরিয়ানি খেয়েছে আর মাটন তো একদমই খেলো না, মানে মাটন কষার একদমই খায়নি। এবার এটাও লুকিয়ে লুকিয়ে দুজনে খাবো, ডোডো এক্ষুনি চলে আসবে ওপরে শুতে। আর তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সাবধানে থাকবেন, কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।